অনেকে আমাকে কোশেন করে যে যখন বাচ্চারা যেরকম নতুন ইয়ার নাইনে যায় তখন সাবজেক্ট চুজ করতে হয় যে জিসিএসিতে তারা কী কী সাবজেক্ট দেবে এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে এখানে বেসিক তো কিছু সাবজেক্ট সাবজেক্ট আছে যেগুলো মেজার যেমন ম্যাথ ইংলিশ সায়েন্স এগুলো আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না এটা আপনাকে ম্যান্ডেটরি হিসেবে থাকবে এখন যেটা হচ্ছে যে আসলে ইয়ার নাইনে যে সাবজেক্ট আপনি চুজ করতে চাচ্ছেন না এ বাবা মা বা একটা বাচ্চা তার সাথে কিন্তু এটা শুধুমাত্র ইয়ার নাইনের একটা কানেকশান না এটার সাথে কিন্তু অনেক লম্বা একটা কানেকশান জড়িত কারণ আপনি আসলে আপনার বাচ্চাকে বা বাচ্চা ভবিষ্যতে কি হইতে চায় সেটাও কিন্তু একটা ম্যাটার করতেছে ও আসলে কোন লাইনে যাইতে চাচ্ছে সেটাও একটা ম্যাটার করতেছে তো আপনারা বাসায় আসলে আগে কনসাল্ট করেন যে আপনারা আসলে কি বাচ্চারও একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা জিজ্ঞাসা করেন সে কি হইতে চায় বা কি কি হইতে চায় এটা আপনার একটা একটা দুই তিনটা চারটা অপশন আপনারা নিতে পারেন তারপরে বাবা মা আপনাদের সাথে সেই অপশানগুলো মিলে কি না সেটাও আপনারা দেখেন এরপরে আপনারা চিন্তা করেন যে আপনারা আসলে কী কী সাবজেক্ট নেবেন আপনি এখন যদি কেউ বিজনেসে পড়তে চায় তাহলে বিজনেস থাকতে হবে কেউ যদি অ্যাকাউন্টিং লাইনে যেতে চায় তাহলে অ্যাকাউন্টিং থাকতে হবে কেউ ফাইন্যান্স লাইনে থাকতে চায় তাহলে ফাইন্যান্সটা নিতে হবে আবার অনেক স্কুলগুলোতে অনেক সাবজেক্ট থাকে অনেক সাবজেক্ট থাকে না তো এটাও আপনাকে দেখতে হবে মনে কারণ আপনি এখন চাইলেন অ্যাকাউন্টিং পড়াইতে জিসিএসিতে বা বিজনেস পড়াতে চাচ্ছেন জিসিসিতে যাতে সেই লেভেলসে বিজনেস নেয় এবং ইউনিভার্সিটি গিয়েও বিজনেস বিজনেসের রিলেটেড কোনো একটা সাবজেক্ট পড়ে তো দেখা গেছে ও যে স্কুলটাতে পড়ে ওই স্কুলে বিজনেস সাবজেক্টটা সাপোর্ট দেয় না বা ইকোনমিক্স সাবজেক্টটা সাপোর্ট দেয় না তাহলে আপনি কী করবেন তখন তো আপনি নিতে পারছেন না তখন তো আপনাকে একটা অলরেডি সাবজেক্ট নিতে হবে এরপরে প্রত্যেকটা ক্লাসে আপনার ইয়ার নাইনে যেটা হয় যে একটা ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ নিতে হয় যেমন আপনি আমরা যারা বাঙালি তারা বাঙালি নেই বা বাংলা নেই বাংলা হচ্ছে কিউ এক্সাম বোর্ডেরই শুধু বাংলা আছে আর কোনো এক্সাম বোর্ডের বাংলা বাংলা একটা সহজ সাবজেক্ট এছাড়াও যেমন স্কুলগুলোতে ফ্রেঞ্চ দেয় জার্মান দেয় ডাচ দেয় তো এখন আপনাকে চিন্তা করতে হবে এটা আপনার ভবিষ্যতে কাজে দিবে কি না যদি ভবিষ্যতে কাজে দেয় তাহলে আপনি ওই সাবজেক্টে ওই ল্যাঙ্গুয়েজটাই নেন যেটাতে আপনি কাজে নিতে পারেন বা কাজে লাগাতে পারেন তো যেটা বললাম যে ম্যাথস ইংলিশ এবং সায়েন্সের পাশাপাশি যে কয়েকটা সাবজেক্টের সাথে আপনার ভবিষ্যৎ কানেক্টেড আছে যে মেজর সাবজেক্টগুলো বাদে ওই সাবজেক্টগুলো আপনাকে চুজ করতে হবে এবং ওইটার সাথে আপনাকে চিন্তা করতে হবে যে যেহেতু জিসিসি এক্সাম আরও অনেক দিন পর সো যদি সে ভালো রেজাল্ট করে যেমন কেউ যদি ডাক্তার হইতে চায় তখন সে ম্যাথস সায়েন্স সায়েন্স লাগে বা সায়েন্স 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 ম্যাথস লাগে কেউ যদি ব্যাঙ্কিংয়ে যেতে চায় ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে একটা বাচ্চার একদম এন্ড ভবিষ্যৎ যেটা কেউ যদি ব্যাঙ্কিংয়ে যেতে চায় তখন তার ইকোনমিক্স লাগে বিজনেস লাগে হ্যাঁ আবার ম্যাথসও লাগে আবার কেউ মনে করেন যে অন্য আদার লাইন্সে যেতে চায় তখন সে সোশিওলজি নিতে পারে সাইকোলজি নিতে পারে ইংলিশ নিতে পারে কারণ কেউ সলিসিটার হতে চাচ্ছে বা লয়ার হতে চাচ্ছে হ্যাঁ ব্যারিস্ট্রি করতে চাচ্ছে তো তাদের কিন্তু আবার ম্যাথস আর ইংলিশ সায়েন্সটা লাগতেছে না কিন্তু জিসিসিতে যেহেতু এটা মেজর আপনি এটা চেঞ্জ করতে পারতেছেন না অনেকে জিসিসিতে লও নিতে পারে তো এইভাবে করে আপনারা আসলে বাসার ভিতরে আলোচনা করতে হবে যে আপনারা আসলে বাচ্চাকে কি করাইতে চান এবং বাচ্চা কি হইতে চায় সেটার সাথে আপনারা সাবজেক্টগুলো সিলেক্ট করেন এবং এটার সাথে ভবিষ্যতে এলেভেলসও কী কী সাবজেক্ট নিতে পারে সেটাও আপনাকে একটা চিন্তা করে দেখতে হবে তো ওইভাবে করেই আপনি আসলে আপনি সাবজেক্টগুলো চুজ করবেন কারণ র্যান্ডম র্যান্ডমভাবে আপনি চুজ করলেন কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যে যেটা আপনি টার্গেট ছিল সেটা হইতে পারলেন না তো সেটা হয়তো বা স্বপ্ন স্বপ্নভঙ্গও হইতে পারে তো এই জন্য প্ল্যানটা আসলে আগে করাটাই বেটার এবং ইয়ারনারি করাটা বেটার আপনি যেটা বলেন যে প্যারেন্টসদের আসলে জোর করাটা উচিত হবে না কখনোই উচিত না যেটা করতে হবে আপনি গোল সেট করে দিতে পারেন যে বাবা এটা তোমার একটা গোল এটা আমার ইচ্ছা তুমি যদি করতে পারো এটা আমার জন্য প্রশংসার হবে আমার সম্মানের হবে তোমার জন্য সম্মানের হবে আপনাকে পজিটিভ থাকতে হবে আপনি কখনও প্রেশার দিতে পারবেন না ধন্যবাদ